হারুনুর রশিদ নামে এক ভাই প্রশ্ন করেছেন, আহলে কিতাব দাঁড়িদেরকে নিয়ে ঐক্য করা যাবে কিনা? নিশ্চয়ই যাবে না, নিশ্চয়ই যাবে না। কোরআন পরিষ্কার ভাবে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আই রিপিট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিজু, কিছুতেই তোমরা গ্রহণ করো না, করতে পারো না, তোমরা করবে না, আল ইয়াহুদা ওয়ান নাসারা, এই দুইটা ফরিক কিন্তু আহলে কিতাবের মধ্যে সর্বোচ্চ। এই দুইটাকে আল্লাহ নাম উল্লেখ করে বলেছেন, এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কোনোদিন মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু মনে করতে পারবে না, তাদেরকে বিশ্বাস করে তাদের সাথে শান্তি চুক্তি এটা করলেও আল্লাহ পাক সুরে তওবাতে বলেছেন, লা আহাদা লাহুম ওয়ালা মিসাক, অমুসলিম যারা তাদের ওয়াদারও কোনো দাম নাই, তাদের চুক্তিরও কোনো দাম নাই, সকালে চুক্তি করে বিকালে চুক্তি ভঙ্গ করে। আজকে দুনিয়ার দিকে তাকান না, আমার ব্যাখ্যার প্রয়োজন নেই, একটু চোখ বন্ধ করে দিয়ে অন্তর চক্ষু দিয়ে পৃথিবীর দিকে তাকান, দেখুন এর বাস্তবতা। আজকে কিছু কিছু আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে, করেছে, এটা আপনারা জানেন, এটা আপনারা জানেন। সময় যাক, দেখা যাবে তারাই ভোগ করবে, তারাই বুঝবে কত ধানে কত চাল হয়। আর কোরআন পরিষ্কার ভাবে বলেছে, ইয়াহুদা ও নাসারা তারা কিন্তু আহলে কেতাব, তাদেরকে বন্ধু মনে করে তাদের সাথে শান্তি চুক্তি করা আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এখানে আল্লাহ নিষেধ অমান্য করার পরিণাম পরিণতি এটা তাদের জন্য অপেক্ষা করছে, কোনো সন্দেহ নেই।